আমাদের পড়াশোনা। ওকে, অল রাইট, সো দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ফিজিক্যাল ফার্মেসি টু, কলড প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স অফ হিট ট্রান্সফার। এই চ্যাপ্টারের যে পড়াশোনাগুলো সেগুলো আমরা অনেক আগে থেকেই পারি, জানি আমাদের এই জিনিসগুলো, বাট স্টিল লেটস সি এখানে কি কি লেখা আছে। ফার্স্টে লেখা হিট ট্রান্সফার কাকে বলে, বা তাপ পরিবহন কাকে বলে। তাপ পরিবহন বলতে এক বস্তু থেকে অপর বস্তুতে তাপের চলন, বা এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপ যাওয়া, এই প্রসেসটাকে আমরা হচ্ছে হিট ট্রান্সফার বলি। এবং হিট ট্রান্সফার হওয়ার তিনটা মেথড আছে, যেগুলোকে বাংলায় বলে পরিবহন, পরিচলন এবং বিকিরণ। হ্যাঁ, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন বলা হয়। না, কন্ডাকশন মেথড কাকে বলে আমরা একটু যদি খেয়াল করি, পরিবহন পদ্ধতি কাকে বলে, তাহলে পরিবহন হচ্ছে এরকম বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো একটা সলিড বস্তুতে, সে ফর এক্সাম্পল সলিড বস্তুর ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে কন্ডাকশন মেথড দেখা যায়। সেটা হচ্ছে একটা সলিড বস্তুর ভিতরে আমাদের যে পদার্থটা আমি নিয়েছি, সলিড পদার্থ, তার এক প্রান্তে খেয়াল করবে একটা লোহার টুকরা নিয়ে, বা তোমার হাতে যে পেন আছে সেই পেনের মতো একটা লোহার ছোট্ট বার নিলাম আমি, নিয়ে যদি আমি এর এক প্রান্ত আমার হাত রাখি আর আরেক প্রান্ত আগুনে ধরি, দেখবা আস্তে আস্তে তোমার হাত, তোমার হাতে হাত যে প্রান্তে আছে সেই প্রান্ত পর্যন্ত হিট তাপ ছড়িয়ে পড়ে, তাপ ওই পর্যন্ত চলে আসে। যদিও তোমার হাত যে প্রান্তে আছে সেই প্রান্ত আগুনের কাছাকাছি নাই, বাট তারপরেও এই যে তাপ উত্তপ্ত প্রান্ত থেকে ঠান্ডা, মানে তোমার হাতের প্রান্ত পর্যন্ত আসলো, এই যে মেথড, এটাকে বলে পরিবহন মেথড, পরিবহন বা কন্ডাকশন মেথড বলে। তো পরিবহন মেথডে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের হাতে থাকা কোনো একটা বস্তু, তোমরা বুঝতেই পারতো সেটা ঘটনা কি হয়, যেহেতু একটা সলিডের প্রত্যেকটা মলিকুল, অণু বা পরমাণুগুলো পরস্পরের খুব কাছাকাছি টাইটলি প্যাকড অবস্থায় থাকে, টাইটলি যুক্ত অবস্থায় থাকে, দ্যাটস ওয়াই যখন উত্তপ্ত অংশের অণু তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করলে তার গতি বেড়ে যায়, তার কম্পন গতি বেড়ে যায়, আমরা এটাকে কি বলে ভাইব্রেশন বলা হয়, তার ভাইব্রেট করতে শুরু করে বেশি বেশি, আর এই ভাইব্রেশনের কারণে সে তার পাশের অণুকে ধাক্কা দেয়, এবং সেই পাশের অণু তার ভাইব্রেশন বেড়ে গেলে সে তার পাশের অণুকে ধাক্কা দেয়, এইভাবে একটা চেইন রিয়াকশনের মতো। তাপ কি করে? তাপ আসলে কিছুই না, তাপ হচ্ছে কোন একটা অণু বা পরমাণুর কম্পন গতি বা ভাইব্রেশন বেড়ে যাওয়া, বা সহজ কথায় গতি বেড়ে যাওয়া, এই প্রসেসটাকে আমরা তাপ হিসেবে ফিল করি। কোন একটা অণুর যখন গতি বেড়ে যায় তখন সেইটাকে আমরা আমাদের হাতে বা আমাদের আশেপাশে কোনো অণুর যদি গতি বেড়ে যায় তখন আমরা সেটাকে তাপ, তাপ শক্তি হিসেবে অনুভব করি বেসিক্যালি। সো পরিবহন পদ্ধতি জাস্ট কল্পনা করো, ইমাজিন করো, তোমার হাতে একটা লোহার টুকরো আছে, ওইটাকে তুমি তার এক প্রান্ত, তুমি একটু চুলা থেকে দূরে দাঁড়িয়ে এক প্রান্ত চুলার আগুনের কাছে রাখছো, ওইখান থেকে চুলা থেকে তাপ ওই সমস্ত ওই সলিডের বারটা বেয়ে তোমার হাত পর্যন্ত আসে, এবং কিছুক্ষণ পরে দেখবা যে ওইটা আর ধরা যায় না, ওইটা উত্তপ্ত হয়ে আর তুমি হাত রাখতে পারতেছো না, হাত পড়ে যাচ্ছে। এই মেথড কে বলে হচ্ছে পরিবহন মেথড। ওকে, সো পরিবহন মেথড বেসিক্যালি কাজ করে, পরিবহন মেথড বেসিক্যালি কাজ করে সলিডের ক্ষেত্রে, তবে গ্যাস অণু, লিকুইড অণু এদের ক্ষেত্রে পরিবহন পদ্ধতি কাজ করবে, তবে সবচেয়ে ভালো কাজ করবে সলিডের ক্ষেত্রে। সবাইকে লিখে রাখি আমরা, কন্ডাকশন মেথড বেসিক্যালি সলিডের ক্ষেত্রে কাজ করে, তবে লিকুইড এবং গ্যাসে পরিবহন পদ্ধতি এগুলো তো দেখা যায়, লিকুইড এবং গ্যাস এদের ক্ষেত্রে পরিবহন পদ্ধতি দেখা যায়। ওকে, সো কন্ডাকশন সলিড, লিকুইড, গ্যাস তিনটার ক্ষেত্রে হয়, বাট সলিডের ক্ষেত্রে সবচেয়ে প্রিডমিনেন্ট তাপ পরিবহনের পদ্ধতি হচ্ছে কন্ডাকশন। আর কনভেকশন কাকে বলে? আমি একটা পাত্র আছে, আমার কাছে এরকম ছবি আছে, একটা ছবি থাকার কথা, ইয়েস আছে। প্রথম পদ্ধতিটা আমরা একটু দেখি, এই হচ্ছে আমাদের ফার্স্ট ছবিটা, ফার্স্ট ছবি হচ্ছে এটা, আমার একটা লোহার টুকরো আছে আমার কাছে, গত বছর রাখছিলাম এই ছবিটা, আয়রনের বার, আমি এই পাশে হাত দিয়ে রাখছি, এই পাশে আমি হাত দিয়ে রেখেছি, এবং আর এক প্রান্ত চুলায় ধরলাম, দেখবা আস্তে আস্তে হিট, এই অণুর কম্পন গতি বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে হিট উত্তপ্ত প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তের দিকে পরিবাহিত হবে। সো দ্যাটস দ্য মেথড অফ কনভেকশন। তারপরে আসা যাক কনভেকশন নামে একটা মেথডে আমি আসি। কনভেকশন কোন মেথড? এটা হচ্ছে আমাদের একটা লিকুইডের মধ্যে আমরা যদি উত্তাপ সৃষ্টি, মানে উত্তপ্ত করি একটা লিকুইডকে,
তখন একটা জিনিস খেয়াল করবে, আসলে লিকুইড হতে পারে, গ্যাসও হতে পারে, দুই কেসে এটা এই ঘটনা ঘটে। সো আমি জাস্ট লিকুইডের এক্সাম্পল দিচ্ছি। সো কনভেকশন মেথডটা শুধুমাত্র লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে হয়, কনভেকশন বা বাংলায় বলে পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতি শুধুমাত্র লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে দেখা যায়। সো এটা একটু খেয়াল রাখবো আমরা, কনভেকশন মেথডে যেটা হয়, কোন একটা লিকুইড বা গ্যাসকে আমরা যদি উত্তপ্ত করি, এর ভেতরে যেখানে উত্তপ্ত করা হচ্ছে সেই নিচের লেয়ারের অণুগুলো, ভালো মতো বোঝার চেষ্টা করো বিষয়টা। আমরা কিন্তু জানি যে তরল এবং গ্যাসীয় পদার্থ লেয়ারে লেয়ারে সজ্জিত থাকে, স্তরে স্তরে বিভক্ত থাকে। না, আমি যখন তাপ দিই তখন পানির যেই লেয়ারটা আমাদের কি বলবো যে তাপের সোর্সের সবচেয়ে কাছে, মানে আগুনের সবচেয়ে কাছে অবস্থান করে, সেই জায়গার পানি সবার আগে উত্তপ্ত হয়। এবং উত্তপ্ত হওয়ার অর্থই হচ্ছে যে কোনো তরল যখন উত্তপ্ত হয় তার ঘনত্ব কমে যায়, আর ঘনত্ব কমে যাওয়ার অর্থ হলো সে বাকি পানির তুলনায়, যে পানি এখনো তাপ গ্রহণ করে পারেনি, সেই সমস্ত স্তরের তুলনায় হালকা হয়ে যাবে। এবং হালকা জিনিস কি করে, এটা কি ডুবন্ত অবস্থায় নিচে থাকবে না উপর দিকে উঠে আসে বলতো? এটা এটা অবশ্যই উপরের দিকে উঠে আসবে। সো এই সমস্ত পানি, যে নিচের লেয়ারের পানি, তাহলে সবার আগে কি বুঝলাম আমরা, এক বালতি পানিকে আমি যদি উত্তপ্ত করি, এর নিচে সবচেয়ে আগুনের কাছাকাছি লেয়ারটা সবার আগে তাপ গ্রহণ করে এবং উপরের লেয়ার গুলো ঠান্ডা থাকে। এই যে নিচের লেয়ার তাপ গ্রহণ করলো, এর ঘনত্ব কমে যাবে, আর ঘনত্ব কমে যাওয়ার ফলাফল হিসেবে সমস্ত ওই লেয়ারটা তখন বাকি লেয়ারের চেয়ে হালকা লেয়ার হবে। ফলাফল হচ্ছে আমরা জানি যে যে কোনো জিনিস, যেটা আমি যদি কোনো লিকুইড বা গ্যাসের মধ্যে হালকা একটা বস্তু হচ্ছে ই করি ছেড়ে দিই, তাহলে সেটা তার উপরে ভাসমান অবস্থায় থাকে, আর যদি ভারী বস্তু ছাড়ি তাহলে সেটা ওই লিকুইডকে ভেদ করে নিচের দিকে নেমে আসে। তো যেহেতু হালকা হয়ে গিয়েছে, এটার ঘনত্ব কমে গিয়েছে, এই সমস্ত পানি যেটা উত্তপ্ত পানি, তার মানে ঘনত্ব কম যে পানির, সেটা উপরের দিকে উঠে আসবে। এইরকম করে দেখবো দুটো স্রোত তৈরি হয়েছে, দুটো কাউন্টার কারেন্ট বলি আমরা, দুটো বিপরীতমুখী স্রোত সৃষ্টি হয়েছে, নিচ থেকে এখানে একটা স্রোত এবং উপরের দিকে আর একটা স্রোত। ঠিক আছে, দুটো বিপরীতমুখী দুটো স্রোত তৈরি হবে এবং এই স্রোতের কারণে নিচের লেয়ারের পানি উপরে উঠে আসবে। আচ্ছা, এবার যে মাত্র নিচের লেয়ারের পানি উপরে উঠে আসলো, উপর থেকে কিছু ঠান্ডা পানি নিচের দিকে নেমে আসবে, এবার তারা আরো একবার উত্তাপ গ্রহণ করবে, উত্তাপ গ্রহণ করে এবার তারা নিচ থেকে উপরে আসবে। এইভাবে পুরো এলাকার পানি, পুরো তরল পদার্থটা একটু একটু করে স্তরে স্তরে উত্তপ্ত হবে। এবং এই সময় আমরা দেখবো একটা ক্যারেক্টারিস্টিক, পানি ফোটা শুরু করলে সমস্ত পানি দেখবে একসাথে আন্দোলিত হয়, একসাথে দুটো বিপরীত ধারায় পানি নিচ থেকে উপর দিকে উঠতে শুরু করে। এই যে আমরা পানি ফোটানোর সময় ডেলি দেখি এই জিনিসটা, এইটাকেই বলা হয় হচ্ছে কনভেকশন বা পরিচলন পদ্ধতি। এইখানে যেটা হয়, অণুর স্থানান্তর গতি, অণুর এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা যাওয়ার, আমরা যেটাকে বলি হচ্ছে ট্রান্সলোকেশন বলা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করার টেন্ডেন্সি দেখা যায়। তার মানে অণুগুলো আমরা যখন দেখেছিলাম এই মেথডে, কন্ডাকশন মেথডে, অণু এবং পরমাণুর অবস্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র তারা নিজেদের জায়গায় থেকে কাঁপতে থাকে, জোরে জোরে কাঁপতে থাকে, তাদের কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না। এবং কনভেকশন মেথডে আমরা খেয়াল করেছি নিচের লেয়ারের যে পানির অণুগুলো, সেগুলো কিন্তু যখনই হালকা হয়ে যায়, উত্তাপ গ্রহণ করে, তখন সে তার জায়গা পরিবর্তন করে নিচ থেকে উপরে চলে আসে। তার মানে এই ক্ষেত্রে অণুর মুভমেন্ট হয়, এই ক্ষেত্রে তাপ পরিবহন করতে গেলে অণুর মুভমেন্ট হয়, অণু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সলোকেট হয়, অবস্থান্তর দেখা যায়। ঠিক আছে, সো কন্ডাকশনের ক্ষেত্রে অণু স্রেফ কম্পন গতি বাড়ে, অণু বা পরমাণু একই জায়গায় থেকে তারা কম্পিত হয়, আর কনভেকশনের ক্ষেত্রে অণু পরমাণু গুলো ট্রান্সলোকেট হয়, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। ওকে, লাস্টলি, আর কনভেকশন মেথড তাহলে কার কার ক্ষেত্রে পসিবল চিন্তা করে দেখো, সলিডের অণু কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে না, আর তাই সলিডের ক্ষেত্রে কনভেকশন মেথড কাজ করবে না। তো কনভেকশন বা পরিচলন পদ্ধতি এটা কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, শুধুমাত্র লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে। ফাইনালি লাস্ট মেথড এর নাম হচ্ছে রেডিয়েশন মেথড। রেডিয়েশন মেথড ইজ নাথিং, যখন আমরা কোনো একটা অণু উত্তপ্ত হয় তখন তার ভিতরের পজিটিভ বা নেগেটিভ, বেসিক্যালি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ তাদের শেল পরিবর্তন করে, তাদের জায়গা পরিবর্তন করে। এই যে জায়গা পরিবর্তন করা, তখন এদের মধ্যে মুভমেন্ট তৈরি হয়। আর ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে যদি কোনো চার্জ, চার্জিত কোনো বস্তু জায়গা পরিবর্তন করে, নড়াচড়া করা হয়, ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে যদি নড়াচড়া করে, এক জায়গায় স্থির না থেকে যদি মুভ করে,
তাহলে অবশ্যই সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে। ব্যাপারটা এরকম হয় যে প্রথমে ইলেকট্রিক মহাবিশ্বের যে একটা কন্টিনিউয়াস ইলেকট্রিক ক্ষেত্র আছে, ইলেকট্রিসিটির ইলেকট্রিক ফিল্ড বলে, ইলেকট্রিক ফিল্ডে আন্দোলন সৃষ্টি হয়, আর ইলেকট্রিক ফিল্ডে আন্দোলন সৃষ্টি হলে সে অটোমেটিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আন্দোলন তৈরি করে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা পারপেন্ডিকুলার, মানে লম্ব অবস্থায় থাকে, একটা কাগজের উপরে আর একটা কাগজ লম্ব অবস্থায় আছে, এরকম কল্পনা করো। সো একটা ফিল্ডের ভিতরে আন্দোলন অপর ফিল্ডে আন্দোলন তৈরি করে এবং এরা নিজেরাই প্রোপাগেট করে, এটাকে বলে সেলফ প্রোপাগেটিং ওয়েভ, যা কোনো প্রকারের মাধ্যম ছাড়াই, কোনো প্রকারের মিডিয়ামের অণুকে ডিস্টার্ব করা ছাড়াই কন্টিনিউয়াসলি সামনের দিকে আগাতে থাকে এবং এর স্পিড হয় আলোর গতির সমান, মানে দ্য স্পিড অফ লাইট 3×10⁸ মিটার পার সেকেন্ড। একই একই স্পিডের তাপ এবং আলো ট্রাভেল করতে পারে, ঠিক আছে? সো আলোর গতি তাপের গতি বেসিক্যালি সেম, কারণ কি, যদি আমি আলোর তাপের গতি বেসিক্যালি সেম সেটা আমি বলবো না, তাপ পরিবহনের গতি সেম যদি সেটা রেডিয়েশন পদ্ধতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে সেই ক্ষেত্রে নাও সো রেডিয়েশন পদ্ধতিতে তাপ আলোর বেগে সিমিলার বেগে সে সামনের দিকে আগায় এবং এই ক্ষেত্রে কোনো মাধ্যমের কণা লাগে না। আগের দুইটার ক্ষেত্রে খেয়াল করেছো কিনা, ব্যাপার কি জুম হচ্ছে কেন? আচ্ছা, আগের দুইটার ক্ষেত্রে দেখো, যেমন আয়রন রডের আয়রন বারের মলিকুলকে কম্পিত করতে হয়েছিল, তার মানে মাধ্যমের কণাকে ডিস্টার্ব করেছিল, তারপরে আচ্ছা আগাম দিচ্ছে তো, আগাম শেষ হলে তারপর আমরা শুরু করি।
सर राजन शेष सर। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কন্ডাকশন এবং কনভেকশন মেথডে দুই ক্ষেত্রেই মাধ্যমের কণাকে ডিস্টার্ব করতে হয় আমাদের তাপ যখন পরিবাহিত হয়। বেসিক্যালি যে কোনো ধরনের এনার্জি যখন পরিবাহিত হয় তখনই মাধ্যমের কণাকে ডিস্টার্ব করার টেন্ডেন্সি দেখায় সে, এবং এগুলো ওয়েভ ফর্মে প্রোপাগেট করে সামনের দিকে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে দুইটা এনার্জি, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে হিট। হিট এবং লাইট এরা রেডিয়েশন নামে একটা পদ্ধতিতে, আলোর একমাত্র একমাত্র যাওয়ার পদ্ধতি একটাই রেডিয়েশন, কিন্তু হিট আবার বাকি দুইটা মেথডও আছে, কন্ডাকশন কনভেকশন। কিন্তু থার্ড একটা উপায়ে তাপ যেতে পারে, সেটা হচ্ছে রেডিয়েশন। এবং রেডিয়েশনের মাধ্যমে সেই সোর্স থেকে শুরু করে টার্গেট পর্যন্ত যেতে কোনো মাধ্যমের কণাকে আন্দোলিত করে না, এবং এটাকে বলা হয় সেলফ প্রপাগেটিং ওয়েভ, এবং অথবা আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনও বলে থাকি। যাই হোক, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা রেডিয়েশন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য। কাজেই যেহেতু কোনো মাধ্যমের কণাকে ডিস্টার্ব করা লাগে না, কাজেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোন মাধ্যমের মধ্য দিয়ে পাস করতে পারে? সব মাধ্যমে। ঠিক আছে, বেসিক্যালি এখানে মাধ্যমের কোনো কোয়েশ্চেনই আসবে না, ইট ইজ নট আ ভ্যালিড কোয়েশ্চেন ফর রেডিয়েশন। তাহলে স্যার, এখানে তাহলে যদি আমরা একটা মানে বায়ু থাকবে না এরকম একটা বক্সের মধ্যে, হচ্ছে দুইটা, একটা হিট করা মেটেরিয়াল ধরলাম একটা লোহার টুকরো আর একটা নন হিটের, তাহলে একটা থেকে আরেকটা তাপ চলে যাবে, বায়ু লাগবে না এখানে? মানে যদি রেডিয়েশন পদ্ধতিতে যায় অবভিয়াসলি সেক্ষেত্রে লাগবে না, যদি সেটা বিকিরণ পদ্ধতিতে একটা থেকে আরেকটা পদার্থে যায়, বিকিরণ পদ্ধতি হলে সেই ক্ষেত্রে কোনো প্রয়োজনই হবে না, মানে প্রয়োজন হবে না। যদি মাঝখানে বায়ু থাকে, ইভেন বায়ু থাকলে সেই বায়ুর কণাকে ডিস্টার্ব সে করবেন। কথা বুঝতে পারছো? যদি এখন ঘটনা হচ্ছে যে নর্মাল অবস্থায় উত্তপ্ত একটা লোহার টুকরা, ঠিক আছে, উত্তপ্ত একটা লোহার টুকরা থেকে একটা কাগজ পর্যন্ত, সেই ফর এক্সাম্পল দুটো ডিস্টেন্সে আমি রেখে দিলাম, এখান থেকে লোহার থেকে কাগজ পর্যন্ত আসলে রেডিয়েশনের মাধ্যমে তাপ যায় না। যদি উত্তপ্ত লোহাটা একদম গ্লো করা শুরু করে, তার মানে রেড হট বলি আমরা যেটাকে, ঠিক আছে, একদম উত্তপ্ত লাল অবস্থায় থাকে, লাল হয়ে উত্তপ্ত হয়ে লাল হয়ে যায় বা বিকিরণ করা শুরু করে, মানে তোমার মনে হবে যে গ্লো করছে ওটা, তখন বুঝবা যে সেইখান থেকে কিছু পরিমাণ তাপ রেডিয়েশন পদ্ধতির মাধ্যমে আর একটা জায়গা যাচ্ছে। আমার কথা কি ক্লিয়ার কিনা বুঝতে পারতেছি না আমি, কারণ হচ্ছে কি, একটা উৎস থেকে তাপ বেসিক্যালি একই সাথে রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন সব পদ্ধতিতে যেতে পারে। ওকে, সো যেই ক্ষেত্রে অপশন আছে রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন সব পদ্ধতিতে যাওয়ার, সবগুলোতে যাবে। যদি অপশন না থাকে তাহলে রেডিয়েশন পদ্ধতিতে যাবে। ঠিক আছে, সো এরকম করে হচ্ছে বিষয়টা হয়। যেমন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত তাপ, এই দেখো পৃথিবীর অল্প একটু বায়ুমণ্ডলের আগ পর্যন্ত এই পথ, সূর্য থেকে বায়ুমণ্ডলের আগ পর্যন্ত এই পথের মধ্যে কোনো বায়ু কণা তো দূর, কোনো লোহার টুকরো, কোনো বায়ু কণা কিছুই নেই। তো এইখানে যদি, তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা এরকম যে অবশ্যই এখন রেডিয়েশন পদ্ধতি ছাড়া আর কোনো অপশন তার নাই, তাপ আসার একমাত্র পদ্ধতি রেডিয়েশন, সো সে রেডিয়েশন পদ্ধতি ফলো করবে। যদি এমন হতো পৃথিবীর আর সূর্যের মাঝখানে একটা লম্বা লোহার তার লাগানো আছে বা লোহার বস্তু লাগানো আছে, তাহলে ওই লোহার বস্তু বেয়ে কন্ডাকশন পদ্ধতির মাধ্যমে তাপ পৃথিবীতে আসতো এবং রেডিয়েশনের মাধ্যমেও আসতো। আমার কথা কি ক্লিয়ার মেরাব? আমার কথা কি বুঝেছো? জি স্যার। আর স্যার, কনভেকশন নিয়ে একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ স্যার, কনভেকশনের যদি একটা এক্সাম্পল দেই আমি যতটুকু জানতাম এর আগে, যেমন একটা যদি মেটাল আমরা গরম করে রাখি, এর যে মেটালের যে সারফেসটা আছে উপরে, ওইটা দিয়ে যে বায়ুটা প্রবাহিত হবে, তো মেটাল থেকে যে ওই বায়ুতে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে সারফেস এর উপর দিয়ে, ওইটা হচ্ছে কনভেকশন। তাহলে কি স্যার, এটা এখানে তো দুইটা মিডিয়াম লাগতেছে, একটা হচ্ছে স্ট্যাটিক মিডিয়াম, একটা হচ্ছে ডাইনামিক বা মুভেবল। তাহলে স্যার আপনি যেটা বললেন ওইখানে একটা মিডিয়ামই লাগতেছে স্যার, ওয়াটার বয়লিং এর যে এক্সাম্পলটা দিলেন, তাহলে স্যার আমি যেটা জানি ওটা কি কনভেকশনের এক্সাম্পল না? আচ্ছা, লোহা থেকে বায়ুতে তাপ যাচ্ছে, এইটা হচ্ছে তোমার কন্ডাকশন পদ্ধতি যাচ্ছে। এবার বায়ু নিজেদের মধ্যে, বায়ুর এক প্রান্ত উত্তপ্ত হলো, সেইখান থেকে পুরো বায়ু উত্তপ্ত হয়ে যাওয়ার পদ্ধতি, এইটা হচ্ছে কনভেকশন। বায়ুর এক প্রান্তে, একটা ঘরের এক প্রান্তে আমি আগুন জ্বালিয়ে রেখেছি, পুরো ঘরের বায়ু উত্তপ্ত হয়ে গেল, এইটাকে আমরা কনভেকশন পদ্ধতির মাধ্যমে বলবো। লোহা উত্তপ্ত করছি, লোহা উত্তপ্ত করার কারণে তার আশেপাশের বায়ুতে তাপ ছড়িয়ে পড়েছে,
এইটাকে আমি কন্ডাকশন বলবো, কারণ লোহার কণা বায়ুর কণাকে ধাক্কা দেয়, আর ধাক্কা দেওয়ার মাধ্যমে, ধাক্কা দেওয়ার পরে বায়ুর কণা নিজেদের মধ্যে যে তাপ ছড়িয়ে পড়ছে ওইটা আবার কনভেকশন মেথডে যায়। তোমার কোশ্চেনটা কমপ্লিকেটেড, তাই অ্যান্সারটাও কমপ্লিকেটেড হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। আমরা যদি দুটো মাধ্যমের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে সলিড থেকে লিকুইডে যখন তাপ ছড়িয়ে পড়ে তখন সলিডের অণু লিকুইডকে ধাক্কা দেয়, আর ধাক্কা দিলে কন্ডাকশন মেথড হবে। আর যখন লিকুইডের এক প্রান্তের অণু, এক প্রান্তের অণু পুরো লিকুইডের মধ্যে তাপ ছড়িয়ে দেয় তখন সেটাকে আমরা কনভেকশন মেথড বলে ডাকবো। তো তুমি যে পদ্ধতি বলেছো সেই ক্ষেত্রে সলিড থেকে এয়ারে চলে যাবে হচ্ছে কন্ডাকশন মেথডে, আর এয়ার নিজেদের মধ্যে তাপ ছড়িয়ে পড়বে, নিজের ভিতরে তাপ ছড়িয়ে দেবে কনভেকশন মেথডের মাধ্যমে। এম আই ক্লিয়ার অর নট মেহরাব? ইয়েস স্যার, ক্লিয়ার। তো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট ছিল। এখন নাও আমি যেরকম করে বলেছি কথাটা সবাই লিখে রাখবা, যে মানে কোন একটা সোর্স থেকে, একটা উত্তপ্ত উত্তপ্ত উৎস থেকে, তাপের উৎস থেকে হিট ছড়িয়ে পড়ার জন্য সে একই সাথে তিনটা মেথড ইউজ করতে পারে, দুটো মেথড ইউজ করতে পারে, অথবা সিম্পলি যে কোনো একটা মেথড ইউজ করতে পারে। সো এটা হচ্ছে ডিপেন্ড করে কোন সিচুয়েশনে কিভাবে কাজ হচ্ছে সেটার উপর। নাও এরপরে আমরা যদি আসি ইভ্যাপোরেশন, ইভ্যাপোরেশন কাকে বলে, আর এখানে আরেকটা শব্দ আছে ভেপারাইজেশন, ভেপারাইজেশন এবং ইভ্যাপোরেশন কাকে বলে, আমি দুইটারই এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু লিখবা আমার সাথে সাথে। ইভ্যাপোরেশন, সবাই লেখো, ইভ্যাপোরেশন হচ্ছে, আচ্ছা আমি দুটো একসাথে বলতেছি, তোমরা জাস্ট আগে শোনো, তারপরে হচ্ছে পার্থক্য আকারে লিখে রেখো। ইভ্যাপোরেশন মানে, আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল সবচেয়ে ভালো হয় তাহলে, আমাকে কেউ একজন বলতো যে পানি নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে, পানিকে আমি যদি বাষ্প বানাতে চাই তাহলে কত তাপমাত্রা প্রয়োজন হয় ডিগ্রি সেলসিয়াসে? 100 ডিগ্রি সেলসিয়াস হবে, 100 ডিগ্রি সেলসিয়াস হবে, হ্যাঁ 100 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য টেম্পারেচার যখন নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে আমাদের পানি উত্তপ্ত হয়ে বাষ্প পরিণত হয়, এটা আমরা সবাই জানি। নাও দ্য প্রবলেম ইজ, আমরা ছোটবেলায় পানি চক্র, তোমরা কোন ক্লাসে পড়েছো পানি চক্র? পানি চক্র কোন ক্লাসে পড়েছো তোমরা? স্যার মনে নাই, ভুলে গেছি, এত আগে পড়ছো না, তো ভিডিও গেছো, ক্লাস থ্রি তে মোস্ট প্রবলি, আমি ক্লাস থ্রি তে পড়েছি আমার মনে আছে এখনো। তো ক্লাস থ্রি তে বা টু তে এরকম কোন এক জায়গায় পড়ছো হয়তো। এবং পানি চক্রের প্রথম স্টেপটা আমি তোমাদের আরেকবার একটু মনে করাই দিই। প্রথমে নদী, নালা, সমুদ্র ইত্যাদির পানি সূর্যের বায়ুতাপে উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। আমার কাছে এই লাইনটা সুবিধার লাগলো না, এই লাইনটা আমার কাছে ভুল মনে হচ্ছে, কেউ একজন বলো তো কি কারণে ভুল বলতেছি আমি এই লাইনটা? আমার হিসাব মতে সূর্যের তাপে নদী নালার পানি বাষ্পে পরিণত হওয়ার কোনোই কারণ নেই, কেন জানো? তার কারণ হচ্ছে সূর্যের তাপ। তুমি কি কোনোদিনও শুনছো যে আমাদের বাংলাদেশের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে? বাংলাদেশ বাদ দাও, সাহারা মরুভূমিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছে, এরকম কোনোদিন শুনছো? মক্কা মদিনায় যাও, ওইখানে সর্বোচ্চ হয়তো তোমার 45-50, অনেক সময় 50 উঠে যায়, 50-52 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত যাবে মরুভূমির মাঝখানে। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ হয়, আর নর্মাল দিনগুলো যেমন আজকের দিনে হয়তো 35-40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে আজকে অ্যাকচুয়ালি কত, 86 ডিগ্রি ফ্যারেনহাইট লেখা আছে এখানে, যাই হোক। তো সিচুয়েশন হচ্ছে যে এই তাপমাত্রায় কি আদৌ এই মুহূর্তে নদী নালার পানি বাষ্পে পরিণত হওয়ার কোনো কারণ আছে? তাহলে কি আমরা ভুল পড়লাম? না ভুল পড়ি নাই, এই মুহূর্তে নদী নালার পানি, সমুদ্রের পানি বাষ্পে পরিণত হচ্ছে। কিভাবে হচ্ছে কেউ কি জানো? হোয়াট ইজ দ্য প্রসেস স্যার? বাতাসের মাধ্যমে। এটার পিছনে যে কারণটা আমি বলে দিই, এটা হচ্ছে ইভ্যাপোরেশন নামে একটা প্রসেস। ইভ্যাপোরেশন কাকে বলে? শুধুমাত্র একটা লিকুইডের উপরিতল থেকে, লিকুইডের উপরিতলের যে অণু, এই যে একটা লিকুইড আমি একে রাখছি এখানে, মনে করো এটা একটা নদীর পানির কথা বলতেছি আমরা এই বালতির মধ্যে, এর উপরিতলের যে পানির অণু সেইগুলোর এর ভিতরের দিকের পানির অণুর চেয়ে উপরিতলের পানিগুলোর, পানির অণুগুলোর বৈশিষ্ট্য একটু ভিন্ন হয়। এরা পুরো লিকুইডের অণুর সাথে, বাকি অংশের অণুর সাথে, এর সারফেসের অণু বা পৃষ্ঠের অণুগুলো তুলনামূলক কম টাইটলি বাউন্ড অবস্থায় থাকে। এদের যে বন্ধন, সেই বন্ধন ভিতরের দিকের পানির অণুর চেয়ে কম শক্তিশালী হয়, এবং এই কারণে যে কোনো তাপমাত্রা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে?
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে লিকুইডের বা গ্যাসের উপরিতলের অণুগুলো, গ্যাসের না বেসিক্যালি লিকুইডের উপরিতলের অণুগুলো সবসময় অন্যান্য অণুর চেয়ে, পৃষ্ঠের অণুগুলো অন্যান্য অণুর থেকে ডিফারেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন হয়। সো যে কোনো টেম্পারেচারে একটা লিকুইডের শুধুমাত্র উপরিতলের অণুগুলো, শুধুমাত্র উপরিতলের অণুগুলো যে কোনো টেম্পারেচারে, 100 ডিগ্রি সেলসিয়াস দরকার নেই, যে কোনো টেম্পারেচার, সেটা যদি 0 ডিগ্রি সেলসিয়াসও হয়, সেই অবস্থায় সে বাষ্পে পরিণত হতে পারে। তবে এই প্রসেসটা খুবই স্লো প্রসেস, আস্তে আস্তে হয়। আর কার ক্ষেত্রে হয়? শুধুমাত্র পৃষ্ঠের, উপরিপৃষ্ঠের পানির অণুর ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে হয়। আমার কথা কি বোঝা গেল? এটা কিন্তু পানির স্ফুটন না, আমরা যে বলছি ইভ্যাপোরেশন, এটাকে বাংলায় বলে বাষ্পায়ন বলে। বাষ্পায়ন কি প্রসেস? বাষ্পায়ন হচ্ছে শুধুমাত্র একটা লিকুইডের উপরিতল থেকে যে কোনো টেম্পারেচারে, ইভেন তুমি যদি 1 গ্লাস পানি রেখে দাও তোমার ঘরের মধ্যে, 1 গ্লাস পানি রেখে দাও ওপেন অবস্থায়, তুমি 2 দিন পরে যদি চেক করো দেখবা যে পানির আগে যে লেভেল ছিল সেই লেভেলটা আগের চেয়ে নিচের দিকে নেমে আসছে। তুমি মেপে রাখো একটা স্কেল দিয়ে, দেখবা নিচে নিচের দিকে নেমে আসছে। কেন? তোমার ঘরের মধ্যে তো 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নাই, তাহলে বাষ্পে পরিণত হলো কি কি করে? এর পিছনের কারণ হচ্ছে বাষ্পায়ন প্রসেসটা। বাংলায় কি বলে? ইভ্যাপোরেশন বলে। বাংলায় সরি, বাংলায় বলে বাষ্পায়ন, ইংলিশে বলি ইভ্যাপোরেশন। সো ইভ্যাপোরেশন শব্দটার অর্থ কি? যে এসকেপ অফ ভেপার্স ফ্রম দি সার্ফেস অফ এ লিকুইড, কোন একটা লিকুইডের উপরিতল থেকে, ভালোমতো দেখো খেয়াল করো, সার্ফেস বলতে এর উপরিতল থেকে লিকুইড বাষ্পে পরিণত হওয়া যে কোনো টেম্পারেচারে, যে কোনো টেম্পারেচারে হতে পারে সেটা। ওকে, এম আই ক্লিয়ার? সবাই একটু লিখে রাখো, ইভ্যাপোরেশন বা বাষ্পায়ন। বাষ্পায়ন কাকে বলে? তাহলে একটা লিকুইডের শুধুমাত্র উপরিতল থেকে যে কোনো টেম্পারেচারে তরল বাষ্পে পরিণত হওয়ার প্রসেসকে বলে বাষ্পায়ন, এবং এটা অতীব স্লো একটা প্রসেস। এই প্রসেসের সময় পানি ফোটা দরকার হয় না, পানি যে স্ফুটন হয় সেই স্ফুটনের আমরা দেখা পাবো না এই ক্ষেত্রে। স্যার আরেকবার বলেন। হ্যাঁ, লেখো যে যে কোনো তাপমাত্রায় পানির উপরিতল থেকে, মানে তরলের উপরিতল থেকে, যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে অণু বাষ্পে পরিণত হওয়ার প্রসেসকে, অণু বাষ্পে পরিণত হওয়ার প্রসেসকে ইভ্যাপোরেশন বলে। হ্যাঁ, বলো বাবা, বুঝিনি আমি, আবার বলো। পজিটিভ টেম্পারেচার, টেম্পারেচার, টেম্পারেচারের ব্যাপারে বলতেছো? টেম্পারেচার যে কোনো টেম্পারেচার হলেই হয়েছে, এটা নেগেটিভ টেম্পারেচারও হয়, কথা বুঝেছো? কখনো কি বরফ হাতে নিয়ে খেয়াল করছো যে বরফ থেকে ধোঁয়া আকারে বাষ্প উড়ে যায়? খেয়াল করেছো? জি স্যার। বুঝতে পারছো যে ইভেন ওই টেম্পারেচারেও কিছু পরিমাণ লিকুইড, ওই সময় বরফ থেকে কিছু পরিমাণ লিকুইড দেখবা গড়িয়ে গড়িয়ে হাতে পড়ে, ওই লিকুইড থেকে ইভেন ওই টেম্পারেচারেও, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও বাষ্পে পরিণত হয়। তো যাই হোক, সিচুয়েশনটা হচ্ছে এরকম। এখন তাহলে আমরা যেটা পড়ছিলাম 100 ডিগ্রি সেলসিয়াস সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ভেপারাইজেশন, VAPO, ভেপারাইজেশন। এই বানানটাই, এই যে ভেপার, ভেপোরেশন লেখা আছে এটারই ভেপারাইজেশন বানানো। ভেপারাইজেশন বাংলায় কি বলে? বাষ্পীভবন বলা হয় এটাকে, এটাকে বলে বাষ্পীভবন বলে। ভেপারাইজেশন কি জিনিস আমি বলতেছি, আগে লিখে নাও, ভেপারাইজেশন বা বাষ্পীভবন বলে। ইভ্যাপোরেশনের বাংলা হচ্ছে বাষ্পায়ন বলা হয়। বাষ্পীভবন জিনিসটা কি? এর মানে হচ্ছে একটা লিকুইডকে আমি এর, একটা লিকুইডকে আমি এর, আমরা যেটাকে বলি হচ্ছে বাংলায়, মানে ইংলিশে বলে বয়েলিং পয়েন্ট, বাংলায় কি বলে? বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বলে, তাই না? স্ফুটনাঙ্কে উন্নীত করলে, একটা তরলকে তার স্ফুটনাঙ্কে উন্নীত করলে, একটা তরলকে তার বয়েলিং পয়েন্টে উন্নীত করার পরে পুরো লিকুইড একসাথে বাষ্পে পরিণত হওয়ার প্রসেসকে বলে, পুরো লিকুইড একসাথে বাষ্পে পরিণত হওয়ার, আসলে পুরো লিকুইড একসাথে বাষ্পে পরিণত হয় না, লিকুইডের সব অংশ থেকে বাষ্পে পরিণত হয়, আমার এভাবে বলা উচিত ছিল। আমরা যেমন দেখছি যে বাষ্পায়নের ক্ষেত্রে শুধুমাত্র লিকুইডের উপরিতল থেকে বাষ্প তৈরি হয়, যখন আমি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যাব পানির ক্ষেত্রে, এর পুরো অংশ দেখবা একসাথে আন্দোলিত হওয়া শুরু করেছে, পুরো লিকুইড, এবং এর সকল অংশ থেকে বাষ্পে পরিণত হচ্ছে, সকল অংশ থেকে লিকুইড তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এই প্রসেসকে বলা হয় বাষ্পীভবন, ইংলিশে বলে ভেপারাইজেশন। সো যখন কোনো তরলকে তার বয়েলিং পয়েন্টে উন্নীত করা হয়, তখন তরলের সকল অংশ থেকে বাষ্প পরিণত হওয়ার প্রসেসকে, বাষ্প তৈরি হওয়ার প্রসেসকে বলে
ভেপারাইজেশন। তো আমরা আজকে বুঝলাম যে কি কারণে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা না হওয়া সত্ত্বেও সমুদ্র এবং নদী থেকে তরল বাষ্পে পরিণত হতে পারে, এবং সেই প্রসেসটার নাম হচ্ছে ইভ্যাপোরেশন বা বাষ্পায়ন প্রসেস। নাও অবশ্যই বুঝতে পারতেছি আমরা এই যে প্রসেস যেটাকে আমরা ভেপারাইজেশন বলতেছি, ভেপারাইজেশন প্রসেসের ক্ষেত্রে টোটাল লিকুইডের বডি থেকে অনেক ফাস্ট, অনেক দ্রুত তরল বাষ্পে পরিণত হবে, অনেক দ্রুত তরল বাষ্পে পরিণত হবে, কারেক্ট? নাও আমরা এরপরে লেখা আছে ইভ্যাপোরেটর কাকে বলে। ইভ্যাপোরেটর হচ্ছে সেই যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে, তাপ প্রয়োগের মাধ্যমে আমরা লিকুইডকে বাষ্পে পরিণত করতে পারি। যেমন এক্সাম্পল দিয়েছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা রোটারি ইভ্যাপোরেটর ইউজ করি, এবং তোমরা যখন ফার্মাসিউটিক্স পড়বে তখন আরো অসংখ্য ইভ্যাপোরেটরের নাম জানতে পারবে। যাই হোক, এরপরে আসা যাক ফ্যাক্টরস এফেক্টিং ইভ্যাপোরেশন। ইভ্যাপোরেশন প্রসেসটাকে প্রভাবিত করে এরকম কি কি ফ্যাক্টর আছে। নাম্বার ওয়ান টেম্পারেচার, এটা খুবই অবভিয়াস, আমাদের বোঝা খুবই সহজ, ভালো মতো বোঝার চেষ্টা করো। আজকে দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে কি বাষ্পায়ন হবে? বাষ্পায়ন বলতেছি ইভ্যাপোরেশন, হবে নাকি হবে না? হবে স্যার, হবে 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 স্যার। যদি 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতো তাহলে হতো স্যার, তাহলে হবে বাষ্পায়ন, তারপরেও হবে বাষ্পায়ন, যে কোনো টেম্পারেচারে হয়। কিন্তু টেম্পারেচার যত বেশি হয় বাষ্পায়ন তত বেশি হয়। আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু বলতেছি না যে কম তাপমাত্রা থাকলে বাষ্পায়ন হবে না আর বেশি তাপমাত্রা থাকলে বাষ্পায়ন হবে, এরকম না। আমি বলতেছি কম তাপমাত্রা থাকলে ইভ্যাপোরেশন স্লোলি হয় আর বেশি তাপমাত্রা থাকলে ইভ্যাপোরেশন ফাস্ট হয়। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, প্রথম পয়েন্টে এই কথাটাই বলা আছে। ওকে, সেকেন্ড কথা যে কত বেশি তাপ দিচ্ছি আমি একটা পদার্থে, কত বেশি সময় ধরে তাপ দিচ্ছি তার উপরেও বাষ্পায়ন নির্ভর করে। আমি যত বেশি সময় ধরে তাপ দিব, ধরা যাক যে আমি রোদের নিচে একটা পানির পাত্র রেখে দিয়েছি 10 ঘন্টা ধরে, স্বাভাবিক সেই ক্ষেত্রে বাষ্পায়ন বেশি হবে। আর যদি কম সময় ধরে রাখি বা রোদের নিচে নাই নেই, তাহলে অবভিয়াসলি সেই ক্ষেত্রে বাষ্পায়ন হবে না, এই হচ্ছে বিষয়। অলরাইট, তার মানে হিট কতক্ষণ ধরে এক্সপোজ হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। তারপরে ময়েশ্চার কন্টেন্টে আসে, সেটা হচ্ছে আমাদের কোন একটা সলিড পদার্থে আসলে বাষ্পায়ন, এই পয়েন্ট গুলো আসলে ট্রুলি বাষ্পায়নের সাথে মেলে না, এটা হচ্ছে ড্রাইং ফ্যাক্টরস এফেক্টিং ড্রাইং হওয়া উচিত ছিল। যাই হোক, নোটস গুলোর মধ্যে একটু গড়মিল লাগাই ফেলছে, আমরা আমাদের মতো করে পড়ি, অসুবিধা নেই, যা লেখা সেটাই পড়ো, বেটার হয়, কারণ হচ্ছে এক্সামে এগুলাই আসে, সো দ্যাটস ওয়াই ইটস বেটার। এটা আসলে ড্রাইং এর, এগুলো আসলে বাষ্পায়নকে প্রভাবিত করে যে প্রসেস সেইগুলো না। 3 নম্বর পয়েন্ট থেকে আবার একটু সব এলোমেলো হয়ে গেছে, এটা হচ্ছে ড্রাইং, বা আমরা যেটাকে কোনো কিছু শুষ্ক করার জন্য যে প্রসেস ব্যবহার করি, ড্রাইং আর ইভাপোরেশন এক জিনিস না। সো ড্রাইং কে এফেক্ট করে কোন কোন ফ্যাক্টর সেটা আবার বলছে 3 নম্বর পয়েন্ট থেকে। যাক, তো এখানে বলা আছে কোনো একটা পদার্থের মধ্যে ময়েশ্চার আছে। আমরা যেমন খেয়াল করছো কিনা, ভাপা পিঠা বানানোর সময় আমরা চালের গুঁড়ার সাথে পানি মিশে এগুলোকে গ্র্যানিউলসে পরিণত করি। ভাপা পিঠা কি কখনো পাউডার দিয়ে হয়, চালের গুঁড়া দিয়ে হয় নাকি? অসম্ভব না, চালের গুঁড়া পাউডার দিয়ে হবে না। পাউডার দিয়ে যদি তুমি বানাও, দেখবা ভিতরে পিঠা বাইরে পুড়ে কালো হয়ে গেছে আর ভিতরে সিদ্ধই হয় নাই, এরকম হবে। আমরা কি করি, এর সাথে প্রথমে পানি মিশিয়ে এগুলোকে গ্র্যানিউলসে পরিণত করি, মানে বড় বড় দানায় পরিণত করি, ফাইন পাউডার না, ঠিক আছে? জনসনস বেবি পাউডারের মতো পাউডার হলে কাজ হবে না, যেটা হচ্ছে আমাদের চালের গুঁড়া হয় পাউডার, একদম ফাইন পাউডার হয়, এগুলোকে আমরা পানি মিশিয়ে একটু প্রসেসিং করে গ্র্যানিউলসে পরিণত করি, তার মানে একবার ছোট ছোট দলায় পরিণত করি। তারপরে এই দলাগুলোকে একত্রে মিশায় যদি আমি এবার ভাপে বসাই, তাহলে পিঠা তৈরি হবে, ঠিক আছে? সো এই যে পদার্থ গ্র্যানিউলস, আমাদের ম্যাক্সিমাম পদার্থ যেগুলো আমরা পাই সেগুলোর ক্ষেত্রে ভিতরে কিছু না কিছু, প্রতিটা পাউডার বা সলিড পার্টিকেলের মধ্যে কিছু না কিছু লিকুইড মিশ্রিত অবস্থায় থাকে, মানে বেসিক্যালি পানি এর ভিতরে জলীয় বাষ্প ক্যাপচার করে। যেমন লবণের ক্রিস্টাল গুলো তুমি যদি বর্ষাকালে হাত দাও তাহলে বুঝতে পারবা যে ক্রিস্টাল গুলো পানি ক্যাপচার করে এগুলো ওয়েট হয়ে গিয়েছে, এগুলো হাত দিলেই বুঝতে পারবা যে পানি পানি, তুমি ফিল করতে পারবা। তো কোন একটা পদার্থের ভিতরে যত বেশি ময়েশ্চার কন্টেন্ট থাকে, এটাকে ময়েশ্চার কন্টেন্ট বলা হয়, যে এর ভিতরে কতটুকু পানি আছে, কত পার্সেন্টেজে পানি আছে। কোন একটা বস্তু যত বেশি ভিজা, যত বেশি পরিমাণে ময়েশ্চার এর ভিতরে আছে, তার ময়েশ্চার কন্টেন্ট তত বেশি বলা হয়।
একটা বস্তুর ময়শ্চার কন্টেন্ট যত বেশি সেটার ক্ষেত্রে ইভাপোরেশন তত স্লো হয়, যত বেশি ময়শ্চার কন্টেন্ট হবে তার ইভাপোরেশন হতে তত বেশি টাইম লাগে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা তেমন কঠিন কিছু না, বুঝা বুঝতেই পারতেছি। আচ্ছা, এখানে 4 আর 5 নম্বর পয়েন্টটা আরো বেশি ডেভিয়েট করে গেছে। আমাদের পয়েন্টটা ছিল হচ্ছে ইভ্যাপোরেশন কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, প্রথম তিনটা তাও মানা গেছে, কিন্তু এরপরে যে দুইটা লেখা এই দুইটা কি আদৌ আসলে ইভ্যাপোরেশনের ফ্যাক্টর না? এগুলা একটু পড়ে দেখো তোমরা। ফ্যাক্টরস এফেক্টিং এনিথিং এর মানে হচ্ছে কোন জিনিসটাকে বদলালে এই প্রসেসটা বদলায়। থার্ড আর ফোর্থ আর ফিফথ পয়েন্টে আমি ইভ্যাপোরেশনের সাথে কোনো সম্পর্ক দেখতেছি না আসলে। টাইপ অফ প্রোডাক্ট রিকোয়ার্ড এটার সাথে ইভ্যাপোরেশনের কি সম্পর্ক? এটা তো ময়েশ্চার কন্টেন্ট কি করে কমাতে হয় তার সম্পর্ক আছে। যাক, এটা তোমরা বুঝবো না, আমি নিজে বুঝতে পারতেছি না এখানে কি লেখা। তো এখানে যা বলছে আমি জাস্ট পড়ি একটু। লেখা আছে, দ্য টাইপ অফ প্রোডাক্ট রিকোয়ার্ড উইল অফেন ডিসাইড মেথড অফ অ্যাপারেটাস। তার মানে আসলে এটা ইভ্যাপোরেটর, আমি কোন ধরনের ইভ্যাপোরেটর ব্যবহার করব তা পদার্থের উপরে নির্ভর করবে। ধরা যাক একটা পদার্থ আছে যার মধ্যে পানি পূর্ণ অবস্থায় আছে, এই পানিপূর্ণ পদার্থটার থেকে আমি পানি রিমুভ করতে চাই, ওই পদার্থটাকে ঝরঝরা বানাতে চাই, ঠিক আছে? ধরা যাক লবণের ক্রিস্টালের মধ্যে পানি আছে, ওটা নিয়ে যদি একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ থেকে তাপ দাও, দেখবো যে আস্তে আস্তে ওর ভিতর থেকে লিকুইড বের হয়ে আসতেছে, ওটা ওটা দেখবা যে শুকনো হয়ে ঝরঝরা হয়ে গেছে। একই রকম আমি একটা পদার্থকে লিকুইড বা ময়েশ্চার কন্টেন্ট তার কমাতে চাই, উপায়টা কি? একটা ইভ্যাপোরেটরে নিতে হবে। এখন কোন ধরনের পদার্থ ইউজ করতেছি, এটা কি পাউডার টাইপ পদার্থ নাকি গ্র্যানিউলস নাকি ক্রিস্টালাইন পদার্থ, আর ক্রিস্টালাইন হলে ক্রিস্টালের সাইজ কিরকম, তার উপরে ডিপেন্ড করে ইভ্যাপোরেটর ভিন্ন ভিন্ন হবে। আসলে ইভ্যাপোরেশনের ফ্যাক্টর না, ইভ্যাপোরেটর কিভাবে চুজ করব তার ফ্যাক্টর। যাক, ভাগ্য ভালো যে আমাদের এক্সামের সময় লিখতে হয় না, জাস্ট এই পয়েন্টটা মনে রাখলে বলছে যে আমি কোন পদার্থকে শুষ্ক করতে যাচ্ছি, এর ভিতর থেকে ময়েশ্চার কন্টেন্ট কমাতে চাচ্ছি, তার উপরে ডিপেন্ড করে আমি কোন ইভ্যাপোরেটর ব্যবহার করব সেটা চেঞ্জ হবে। লাস্টলি আসি যে কনসেন্ট্রেশন বলেছে। আচ্ছা, এখানে একটা একটা জিনিস তোমাদের আমি জানিয়ে রাখি। ধরা যাক অ্যালকোহল আর পানি মিশ্রিত অবস্থায় আছে, আমরা বাজারে যে সমস্ত পানযোগ্য অ্যালকোহল বিক্রি করা হয় তার সবগুলোতেই হচ্ছে পানির কন্টেন্ট থাকে, ঠিক আছে? 100% অ্যালকোহল কোনোটাই না। তো এখন আমার কোনো একটা অ্যালকোহলের মধ্যে, অ্যালকোহল যেগুলো আছে সেইগুলোর ভিতরে পানি মিশ্রিত অবস্থায় রয়েছে, আমি এখান থেকে পানির পরিমাণ কমাতে চাই। তো স্বাভাবিক তুমি প্রথমেই ভাববা যে কি উপায় কমানো যায়, বলো তো, কেউ একজন আমাকে একটু বলো যে আমি অ্যালকোহল আর পানি মিশ্রিত অবস্থায় আছে, এখান থেকে আমি পানিকে রিমুভ করতে চাই এবং অ্যালকোহলের পার্সেন্টেজ বাড়াতে চাই, গাঢ়ত্ব বাড়াতে চাই, তাহলে কি উপায় আমাদের হাতে আছে? উত্তপ্ত করতে হবে, ঠিক আছে? অ্যালকোহল এবং পানি মিশ্রণকে উত্তপ্ত করলে পানি ওইখান থেকে রিমুভ হওয়ার চান্স আছে। আমি আসলে এক্সাম্পলই ভুল দিয়ে ফেলছি, না অ্যালকোহল আর পানির এক্সাম্পল দেওয়া যাবে না, কারণ অ্যালকোহল আগেই উড়ে যাবে, এটা হচ্ছে একটা সমস্যা, ঠিক আছে? সো দ্য প্রবলেম ইজ, আমরা অন্য কোনো একটা লিকুইডের কথা চিন্তা করো, পানি আর অন্য যে কোনো একটা লিকুইড যেটা পানির সাথে মিশ্রিত হয়। তো এই দুটোকে নিয়ে আমি পানি আলাদা করতে চাই, ঠিক আছে? পানি ছাড়া যে লিকুইডটা আছে তার বয়েলিং পয়েন্ট হচ্ছে 200°C, পানির বয়েলিং পয়েন্ট 100°C, সো আমি উত্তপ্ত করা শুরু করবো। উত্তপ্ত করলে 100°C আসার পরে পানি আস্তে আস্তে উপর দিকে দেখবো যে বাষ্প আকারে উড়ে যাচ্ছে এবং আমাদের দ্বিতীয় তরলের কনসেন্ট্রেশন ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, পরিমাণ বাড়তেছে। এবার কি করা যায়? এখন সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমি যতই চেষ্টা করি না কেন, কোনো একটা পদার্থ থেকে 100% পানি কখনোই রিমুভ করতে পারবো না। ধরা যাক আমি পানির সাথে অপর কোনো লিকুইড মিশালাম, আমাদের দ্বিতীয় লিকুইডটার বয়েলিং পয়েন্ট 1000°C, 1000, আর পানির মাত্র 100°C। তুমি চিন্তা করবো যে দুইটার বয়েলিং পয়েন্টের ডিফারেন্স এত বেশি, তার মানে আমি যদি এখন উত্তপ্ত করি 100°C সব পানি বাইরে বের হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে কোনোদিনও এই ঘটনা ঘটে না, কিছু পরিমাণ পানি শেষ পর্যন্ত থেকেই যাবে, যেটাকে আমরা কেমিস্ট্রিতে এটাকে অসম্ভব বলি। এটা অসম্ভব বাই ডিফল্ট, এটা কেমিক্যাল প্রপার্টি, লিকুইডের কেমিক্যাল প্রপার্টি, যে আমি কখনোই একটা মিক্সচার থেকে কমপ্লিটলি উত্তপ্ত করে 100% ময়েশ্চার রিমুভ করতে পারবো না। একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পরে দেখবো যে যতই উত্তপ্ত করতেছি ওই পানি মিশ্রণ থেকে আলাদা হচ্ছে না। এই একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যে লিখে রাখো কখনোই 100% ময়েশ্চার কন্টেন্ট ক্যানট বি রিমুভ,
100% moisture content of any substance, 100% moisture content of any substance cannot be removed. কোন একটা বস্তুর মধ্যে ধরা যাক যে 15 গ্রাম 15 গ্রাম পানি আছে, এই পুরোটা আমি কখনো রিমুভ করতে পারবো না, কিছু পরিমাণে পার্মানেন্টলি এর সাথে ফিক্সড হয়ে যাবে, যেটা তুমি যেই পদ্ধতি অবলম্বন করো না কেন কখনোই বের করে নিয়ে আসতে পারবে না. সো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট. নাও আমরা তাহলে লাস্টলি যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা এই অ্যাপ্লিকেশনটা আমি পড়বো না, এটা তোমরা দেখবা যে ইভ্যাপোরেশনের অ্যাপ্লিকেশন কোথায় বলেছে যে তরল তরলের একটা দ্রবণ আছে সেখান থেকে পানি রিমুভ করার জন্য আমি ব্লাডের থেকে ব্লাড থেকে কোনো প্রোডাক্ট তৈরি করতে চাই, এগুলোকে বায়োলজিক্স বলা হয়, বায়োলজিক্স এর ক্ষেত্রে যেটা করতে হয় ব্লাডের যে প্লাজমা আছে প্লাজমার মধ্যে পানি রিমুভ করা লাগে, এই পানি রিমুভ করার জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করি বা সেখানে আমি এইভাবে ইভ্যাপোরেশন বেসিক্যালি ইউজ করতে পারি. তারপরে আসা যাক হচ্ছে অ্যান্টিবায়োটিক এনজাইম এবং হরমোন নামক যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলোর কি বলবো যে ড্রাইং এর জন্য এই প্রোডাক্ট গুলো থেকে লিকুইড রিমুভ করার জন্য আমরা ইভ্যাপোরেশন টেকনিক ব্যবহার করি. সো এই হচ্ছে অল অ্যাবাউট ইভ্যাপোরেশন. আমরা আজকের ক্লাসে কি কভার করলাম সেটা হচ্ছে বেসিক্যালি হিট তাপ পরিবহনের তিনটা পদ্ধতি. প্রথমে আমরা বলেছি তাপ পরিবহনের তিন পদ্ধতির নাম, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন. এরপরে আমরা জেনেছি হচ্ছে ইভ্যাপোরেশন আর ভেপারাইজেশন কাকে বলে, ইভ্যাপোরেশন আর ভেপারাইজেশনের পার্থক্য কি সেটাও বলেছি আমরা. দেন হচ্ছে ইভ্যাপোরেটরের ছবি দেখলাম, ইভ্যাপোরেশন এবং ড্রাইং এই প্রসেস গুলো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আই মিন কোন কোন প্যারামিটার চেঞ্জ করলে ইভ্যাপোরেশন বা ড্রাইং এগুলো ফাস্ট হবে বা স্লো হবে সেটা আমরা দেখলাম. দেন আমরা বললাম হচ্ছে অ্যাপ্লিকেশন, ইভ্যাপোরেশন এই টেকনিকটার বেসিক্যালি অ্যাপ্লিকেশন কি. ওকে, তোমাদের বেসিক্যালি আমাদের যে ইটা থাকবে কাজ থাকবে নেক্সট দিন, এইটা হচ্ছে তোমাদের নিজেদের পড়ার কাজ. ঠিক আছে, আমি তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিব ওই অ্যাসাইনমেন্টে তোমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সম্পর্কে কাজ করতে হবে. সো সবাই একটু লিখে রাখো যে আমাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন একই টপিকের উপর থাকবে এবং টপিকের নাম হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন. ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের বস্তু. আচ্ছা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কাজ থাকবে. আরে আমি তো আবার পিসি থেকে বের হয়ে গেলাম, মহা ক্যামেরা লাগলো. ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের কাজ, এবং প্রেজেন্টেশনের জন্য তোমাদের হাতে টাইম থাকবে 2 সপ্তাহ. আজকে 4 তারিখ, 18 তারিখে তোমরা জমা দিবা, যেহেতু টপিক একটাই কোনো আলাদা টাইম নেই, দুটো মিলে 14 দিন সময় হাতে, এর মাঝখানে কাজ করবা. বসলে অবশ্য এক রাত লাগার কথা না দুইটাই বানাতে. অ্যাসাইনমেন্ট যেটা বানাবা সেটা বানাবা হচ্ছে তুমি ওয়ার্ড ফাইলে, মানে পিডিএফ ফর্মে, সরি. আর প্রেজেন্টেশন যখন প্রেজেন্ট করবা তখন স্ক্রিন শেয়ার করবা হচ্ছে পিপিটি ফাইল আকারে. আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই, অসুবিধা নেই. পিপিটি ফাইল আকারে প্রেজেন্ট করলে ভালো, এই হচ্ছে আর কিছু না. আমরা নেক্সট দিন আমি তোমাদের সিম্পল ডিস্টিলেশন